তুমি বড় শিক্ষিত হয়েছো, এখন তুমি শুদ্ধ ভাষায় কথা বলো। গ্রামের মা সরল সুজা মা, গ্রামের বাবা সরল সুজা বাবা, ওই বাবা শুদ্ধ ভাষা বুঝে না। আর বাপ মার সাথে বাহাদুরি করিও না, শুদ্ধ ভাষা মারায়ও না, তোমার আব্বা আম্মার সাথে সেই আঞ্চলিক ভাষায় কথা বলো। মুরাদ নাই, সন্তান জন্ম দিছ, সুদের টাকায় না মোবাইল কিনে দিছে, এখন কেন সুদের টাকা দিতে পারো না? এই টেনশনে বাবার ঘুম নাই, আর সন্তানে লেফের নিচে চালায় উমুল অঙ্গ ছবি, ঠিক কিনা বলেন? হাক্কানি আলেমদের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। যে ভাষায় কথা বললে তোমার আব্বা আম্মা বুঝবে সেই ভাষায় বলো। তুমি বড় শিক্ষিত হয়েছো, সচিবার হয়ে চাকরি করো, আমেরিকা হট হাইজ চাকরি করো, এখন তুমি শুদ্ধ ভাষায় কথা বলো। গ্রামের মা সরল সুজা মা, গ্রামের বাবা সরল সুজা বাবা, ওই বাবা শুদ্ধ ভাষা বুঝে না, তোমার বাবার সাথে তুমি ছোট্টবেলায় যে ভাষায় কথা বলেছ, গ্রামের মধ্যে তুমি ছোট্টবেলায় যে ভাষা দিয়া কথা বলেছো, তোমার বাপ মার সাথে বাহাদুরি করিও না, শুদ্ধ ভাষা মারায়ও না, তোমার আব্বা আম্মার সাথে সেই আঞ্চলিক ভাষায় কথা বলো। তোমার শুদ্ধ ভাষা শুনে যদি মা বাবা বুঝতে না পারে, যদি মা বাবার কষ্ট হয়ে যায়, আরে আমার সন্তান কি বলে আমি তো বুঝি না, মা যদি বলে উফ এই যে উফ, অথবা মা বাবা বললো বাজান তুই কি বলছ আমি বুঝে না, যদি সন্তান বলে উফ বুঝে না, দুইজনের উফ, অথবা আপনার ব্যবহারে বাপ মা যদি উফ কয়, আর বাপ মার যদি ব্যবহারে আপনি উফ, এই দুই উফ যদি এক হয়ে যায়, আপনি বলছেন অথবা বাপ মা বলছে, কত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, রুদ্রের মধ্যে পুড়লাম, বৃষ্টির মধ্যে ভিজলাম, নিজে না খায়া খাওয়াইলাম, হাল চাষ করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে, পেটটা আমার পিঠের মধ্যে লেগে গেছিল, ও দয়ার মালিক ঈদের দিন সকলের পায়ে নতুন জুতো থাকবে, নতুন জামা থাকবে, আমার সন্তানের থাকবে না তা তো হতে পারে না, আমার সন্তানের ভালো নতুন গেঞ্জি থাকবে না, নতুন শার্ট থাকবে না, নতুন জুতা নতুন জামা থাকবে না তা তো হতে পারে না, আল্লাহ আমি নিজে পায়ে পায়ের মধ্যে ভালো জুতা পরি নাই, ভালো গেঞ্জি পায়ের বাবার গাগে নাই, ভালো জুতা মার পরনে নাই, ভালো কাপড় মার পরনে নাই, ভালো জামা বাবার পরনে নাই, বাবা তিন তালি দিয়া পাঞ্জাবি পরা, তিন টুকরা তালি দিয়া শার্ট পরা, লুঙ্গির মধ্যে সিলাই দেওয়া, কয়েকটা সিলি দেওয়া জুতা বাবার পরনে, অথচ সন্তান নিয়ে যখন ঈদগাহের দিকে যায়, মনে হয় জমিদারের সন্তান যায়, ঠিক কিনা বলে? বাবা তার আঙ্গুলের মধ্যে সন্তানকে ধরে নেওয়া যখন ঈদগাহের দিকে যায়, পত্রিকা একবার তার বাবার দিকে তাকায়, একবার সন্তানের দিকে তাকায়, এটা কি বেলার সন্তান নাকি বেচারার পায়ের মধ্যে সিরা জুতা, গায়ের মধ্যে সিরা জামা, ভালো টুপিটাও নাই, অথচ সন্তানের পরনে হাজার টাকার উপরে পোশাক, ঠিক কিনা? এই আল্লাহ আমি এই সন্তানকে আমি এইভাবে লালন পালন করেছি, লেখাপড়া করাইছি, দয়া প্রাইভেটের টাকাটা চাইতে হয় নাই, কোচিংয়ের টাকাটা চাইতে হয় নাই, ভর্তির টাকাটা চাইতে হয় নাই, পিকনিকে যাবে ভর্তি পিকনিকে যাবে, ঘুরতে যাবে আনন্দ ফুর্তি করতে যাবে, টাকা চাইতে হয় না, কষ্ট করে আমি চলেছি, আমার সন্তান যখন অ্যান্ড্রয়েড চেয়েছে, মোবাইল চেয়েছে, 10,000-20,000 কষ্ট করে হইলেও সুদে টাকা আইনা, অমন বাবা আছে সন্তানের আপত্তি মিটাইছে, আমার সন্তানটা অন্যতায় পড়বে না, যারে বাজান যা, স্কুলে যা, কলেজে যা, ভার্সিটিতে যা, আমার মতো তোরে আমি রুদ্রে পড়তে দিব না, যা আমি তোরে মোবাইল দিয়া দিব কালকে, যা আমি তোরে ব্যাডমিন্টন দিয়া দিব, ফুটবল দিয়া দিব, যা কি লাগে দিব রে বাজার, যা স্কুলে যা, ওই সন্তান স্কুলে গেছে, বাবা ঋণ করে টাকা এনে দিছে, এখন এই সুদ করতে যায়, ঋণ সুদ করতে যায়, বাবার পরিশ্রম আরো বেড়ে গেছে, ঠিক মতো না খানা খায় না, ঠিক মতো না ঘুমায় না, পাওনা যার যদি আর চায়, যদি টাকা না দিতে পারি, হারে সম্মান ইজ্জত চলে যাবে, মুরাদ নাই, সন্তান জন্ম দিছ, সুদে টাকায় না মোবাইল কিনে দিছে, এখন কেন সুদের টাকা দিতে পারো না, এই টেনশনে বাবার ঘুম নাই, আর সন্তানে লেফের নিচে চালায় উমুল অঙ্গ ছবি, ঠিক কিনা বলেন? সকালবেলায় ঘুমোতে গেছে, চোখ গুলি লাল, বাবা ডাক দিয়া বলছে, বাজান রে চোখ গুলি তোর লাল কেন, তোর বাবা সারা রাত লেখাপড়া করছে, কেমন লেখাপড়াটা করছে, পরীক্ষা দিছে ফেল, বাবা কত টাকা খরচ করে ডেটা ধরে আবার কলেজে ভর্তি করলো, ভার্সিটিতে ভর্তি করলো, এবার সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এখন বাবা বলছে আয় আয় বাজান আয়, তোর সাথে একটু পরামর্শ করি, এবার
তার ক্রেডিট নষ্ট হয়ে গেল। এই যে উহটা কইলেন আল্লাহ কয় আব্বা আম্মার অন্তরের মধ্যে এমন একটা ধাক্কা লাগছে, মা বাবার বলতে দেরি হয় না, আল্লাহর কাছে যদি মা বাবা হাত তুলে বলে সন্তান ধ্বংস হয়ে যাবে, বাপ মা হাত তুলে বদ্ধ করা লাগে না, যদি উহ কয় সন্তানের সব কিছু পুরে সরকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যেই যুবক নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সেই আল্লাহ তো বলছে আমার পরে তো বাপ পিতা মাতার হক, ওই সন্তান তার পিতা মাতাকে কখনো কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলে?